নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন ভরসা রাখুন। সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ, তাই না? একজন একটা পোল উদ্বোধন করে গেল, তারপরে আবার দ্বিতীয়বার উদ্বোধন। আমরা কোথায় বাস করছি? আমরা কি সত্যি কোন সুশৃঙ্খল দেশে বাস করছি? কেন্দ্র বলছে আমাকে কেউ ডাকলো না, রাজ্য বলছে আমরা সবাইকে ডেকেছি, কিন্তু একই। এরপরে মানুষ কি শিক্ষা নেবে জনগণের নেতা মন্ত্রীদের কাছ থেকে? একটা পর দুবার করে উদ্বোধন হলো, একবার রেলের নামে, একবার রাজ্য সরকারের নামে, অন্য সময় বিজেপি এবং রেলের নামে। জানি না এইভাবে দেশ চললে কবে কি হবে, কে উন্নতি করবে এই দেশে। টাকা দিয়ে রেলের সম্পত্তি বানায়, আজকে আমরা একটা করে দেখেছি রেলকে জ্বালিয়ে দিচ্ছে। দেখেছেন তো সিএম নিয়ে কি হয়েছিল, রেলকে জ্বালিয়ে দিচ্ছিল তো। ট্রেন স্টেশন টিকিট ঘর টিকিটের বাক্স জ্বালিয়ে দেওয়া হচ্ছিল তখন, এনআরসির নাম করে মানুষকে গুলি বুঝিয়ে রাস্তায় রাস্তায় এমন চলছিল। আজকে আমরাও দেখতে পাচ্ছি গত দু তিন দিন ধরে তারা ল অ্যান্ড অর্ডার সব চলে গেছে, সব রাস্তা বন্ধ করে দিয়েছে। কালকে আমাদের মিটিং ছিল, 11-12 ঘন্টা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, অঙ্কুর অফিস কাছে দাঁড়িয়ে আছে। আজকে 5-4 কাজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। খেলা হবে খেলা হবে এই খেলা হচ্ছে আমাদের। আমি 500 টাকা করে দেওয়া হয়েছে না, এই 500 টাকা দিয়ে একদিকে 500 টাকা দিয়েছেন, আমাদের কাছ থেকে কিছু নিয়ে নিচ্ছে, আমাদের কাছ থেকে আমাদের বাসার জায়গা নিয়ে নিচ্ছে, আমাদের কাছ থেকে আমাদের জমি নিয়ে নিচ্ছে, আমাদের কাছ থেকে যখন থেকে একটা মানুষ রাস্তা অবরোধ হলে আজকে কালকে দেখেছি যে ছোট বাচ্চা বাচ্চা 20 কিলোমিটার হেঁটে হেঁটে গেছে, রুগী দাঁড়িয়ে গেছে তার প্রাণ নিয়ে নিচ্ছে। 500 টাকা দিয়েছি না লক্ষ্মী ভান্ডারে, লক্ষ্মী ভান্ডারের মেয়েদের 500 টাকা দিয়েছি, আর তার বদলে আমি যান নিয়ে নিচ্ছি, প্রাণ নিয়ে নিচ্ছি। আজকে অন্য কোনো জায়গায় হলে, আজকে উত্তরপ্রদেশে হলে, আজকে অন্য কোনো জায়গায় হলে কি হতো? এদেরও আজকে আমাদের সরকার থাকলে সব কথাকে চিহ্নিত করা হতো, বুলডোজার দিয়ে উঠতে ফেলা হতো, সবাই গুলি চলেছে। যে 500 টাকার মানুষের বিনিময়ে আজকে আমাদের রাজ্যটাকে এইরকম জায়গায় করে দেওয়া হচ্ছে। খেলা হবে খেলা ভোট সেখানে সঠিক সময় পৌঁছাতে পারিনি, কিন্তু পরে কর্মসূচির শেষে আধিকারিকদের ধন্যবাদ দিয়েছি যে তারা সাংসদ এবং বিধায়কদের উপস্থিতিতে আজকে হুগলি জেলায় প্রায় 7-8টি বড় বড় রেলের কর্মসূচি উন্নয়ন ভারত সরকারের রেলের রাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি তিনি ডেডিকেট করেছেন এবং অনুষ্ঠান হয়েছে। আমি আয়োজক সাংগঠনিক জেলার যারা নেতৃত্ব আছেন, সুশান্ত বেরা, তুষার মজুমদার, মোহন আদর, শ্যামলদা, এদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাবো। আমার যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, এসসি মোর্চা সকলকে, এবং বিশেষ করে এখানকার যারা মন্ডলের সভাপতিরা আছেন তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো। আমি ধন্যবাদ জানাবো আমার আগের বক্তা সবিস্তারে আপনাদের বলেছেন, আমাদের দলের সাধারণ সম্পাদক, এই এলাকার সাংসদ এবং পার্টির পক্ষে উত্তরাখণ্ডে যে নির্বাচনী জয় হয়েছে
তার অন্যতম কারিগর ছিলেন লোকেশ চট্টোপাধ্যায়, তাকে আমি অভিনন্দন এবং